কাজ করি সমস্ত কাজে প্রেরণার মূল জায়গাটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণাতেই আমরা কিন্তু কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষকে পাশে নিয়ে থাকতে হবে, মানুষের মধ্যে মিশতে হবে, মানুষকে নিয়ে মানুষের ব্যথা যন্ত্রণাকে বুঝতে হবে। আপনারা এটাও কিন্তু জানেন যে 2011 আগে এই পশ্চিমবাংলায় যদি সত্যিকারের বিরোধী দল নেত্রী সারা ভারতবর্ষের কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এরকম বিরোধী দল নেত্রী ভারতবর্ষে খুঁজে পাওয়া যায়নি। আর 2011-এর পরে ভারতবর্ষে যে কোনো রাজ্যে যে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যিনি সবচেয়ে বেশি সার্থক হয়েছেন, সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সমস্ত কিছু, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ধ্যান, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জ্ঞান, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নিঃশ্বাস ও প্রশ্বাসে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো রাস্তায় আমরা চলতে চলতে আজ এখানে এসেছি। একটা দিন ছিল যেদিনকে লড়াইয়ের দিন ছিল, সেদিন লড়াইও আমাদের মূল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই, সেই লড়াই আমরা করতে পেরেছি। সিপিএমকে মমতা বন্দ্যোপাধ্যায় উৎখাত করতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই লাস্ট ইলেকশন করে যে 213টা সিট এসছে তাও মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিয়েছেন যে এই পশ্চিমবাংলায় আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যতক্ষণ রয়েছে ততক্ষণ পর্যন্ত এই পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা হবে না, বিজেপির কোনো জায়গা নেই, সেই জায়গা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ওরা অনেক অহংকার করে বলেছিল ইসকে বাদ দোষকা উপার, আরে এবার সত্তরটাও পাইনি, হারিয়ে কোথায় ভূত হয়ে চলে গেছে, কারণ উল্টো দিকে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বাংলার মমতাময় আর মমতাময়ী মমতার জন্য আজ